কি ঠিক করলি রোজি দিদি? ডাকবে তো তোমাদের দলে আমাকে? রাখবো রাখবো রাখবো। শোন, তুই আজকে যা, হ্যাঁ কালকে আমার সাথে একবার দেখা করিস। হুম, যা যা আজকে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ যা, থাক 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 থাক, যা এখন যা যা। এই চিনতে পারছ? চেনা চেনা লাগছে কিন্তু ঠিক বুঝতে পারছি না। বঙ্গসেবা পার্টির যুব নেতা, ইয়াং জেনারেশনের মধ্যে খুব ক্রেজ। তুমি কি ভাবছো ফিরকি, এইসব বড় বড় কথা বললে পরে তুমি এই রকম সব জায়গায় ঢোকার পারমিশন পেয়ে যাবে? তুমি নিজেই দেখো না, এই যে একটা পাবলিক প্লেস, সেখানে তখন থেকে তুমি কি রকম অসভ্যতামি করেই চলেছো। ছোট লোকামির এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে বলো তো? চারটে বড় বড় কথা বললেই না ক্লাসি হওয়া যায় না, ক্লাস জিনিসটা রক্তে থাকে, বুঝলে ফিরকি? আলিয়া, তো তোমার কি মনে হয় আমার এখানে ঢোকার মতো ক্লাস আছে? আচ্ছা, আপনারা ওকে চেনেন? যে নিজের মাকে অপমান করতে পারে, যে নিজের শখ পূরণ করার জন্য অন্য মানুষের ক্ষতি করতে পারে, সে নাকি আপনাদের আবার ভদ্রতা অভদ্রতার পাঠ শেখাচ্ছে। আচ্ছা, আপনাদের কেন এই ধারণা জমে আছে বলুন তো যে এই মানুষগুলো আপনাদের মতো নয়? কারণ আমাদের সমাজে ছোট থেকে এই ধারণা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের ভয় পেতে শেখানো হয়েছে, কিন্তু একবারও শেখানো হয়নি যে এই মানুষগুলোর মুখ দেখলে যাত্রা শুভ হয়। জন্মের পর এরাই শিশুদের প্রথম আশীর্বাদ করেন, তাছাড়া ওনারা যাই করেন নিজেদের অত্রসার চোরেই করেন, চুরি ডাকাতি তো করেন না, সৎ পথে নিজেদের মতো উপার্জন করার চেষ্টা করেন। তাহলে বারবার সবার কাছে কেন তাদের অপমানিত হতে হবে বলতে পারেন? তাদের দোষটা ঠিক কোথায় বলতে পারবেন আপনারা সকলে? বলতে পারবেন না, কারণ দোষটা আমার মা মাসিদের নয়, দোষটা আপনাদের সংস্কারে। আগে নিজেদের ধারণা বদলান, তবেই তো দেশ বদলাবে। কথা বলবো, আমি বলতে চাইছি আমাকে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। আসলে আসলে বাইরের চাকচিক্যর মিথ্যে অহংকারের দাপটে আমি আমার মনুষ্যত্বই হারিয়ে ফেলেছিলাম, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করুন। তুমি আজ আমার চোখ খুলে দিলে, তোমরাই তো নতুন শক্তি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনি সত্যি খুব সৌভাগ্যবতী যে এরকম একটি মেয়ে পেয়েছেন, এরকম মেয়ে বাংলার ঘরে ঘরে থাকুক।